আগেই জানিয়েছি, পরিমনিকে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন সহ ছয়জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে। এ বিষয়ে আরও একটু বিস্তারিত জানব সহকর্মী শফি মাহমুদ। এই মুহূর্তে ঘটনাস্থল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন শফি মাহমুদ। মামলার প্রস্তুতি কত দূর অগ্রসর হলো, সেই সাথে পুলিশ কি বলছে জানাবেন বিস্তারিত। আসলে আমরা সকাল থেকে এই বিষয়টি নিয়ে সাভার মডেল থানায় অবস্থান নিয়ে আছি। তবে সর্বশেষ তথ্য বলতে এই মুহূর্তে বলতে পারি যে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি রয়েছেন, আমরা যতদূর জানতে পেরেছি তিনি ঘটনাস্থলে গিয়েছেন সেখানকার পরিস্থিতি দেখতে, এবং সেখানে পুলিশের আরও ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন বলতে রয়েছেন, এইটুকু আমরা জানতে পেরেছি। এবং এখানে আমরা পুলিশের অন্যান্য কর্মকর্তা যারা রয়েছেন তাদের বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি যে সাভার মডেল থানায় ইতিমধ্যে একটি অভিযোগপত্র এসেছে, পরিমনির স্বাক্ষরিত একটি অভিযোগপত্র। সেই অভিযোগপত্রটি নিয়েই আসলে মামলার যে প্রস্তুতি সেগুলি চলছে। যেহেতু ভারপ্রাপ্ত কর্মকর্তা এখন পর্যন্ত থানায় উপস্থিত হননি, তিনি আসার পরে তার স্বাক্ষরিত কাগজের বলে এরপরেই হয়তো মামলাটি রুজু হবে, তারপরে আমরা বলতে পারবো যে মামলা হয়েছে। তো এই মুহূর্তে আসলে সর্বশেষ তথ্য যেটি যে মামলা এখন পর্যন্ত হয়নি, তবে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশেরা এবং এই সাভার মডেল থানার অন্যান্য পুলিশ সদস্য সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে আমরা জানতে পেরেছি। তো এখন পর্যন্ত এইটুকুই ছিল আসলে সর্বশেষ তথ্য। অপলা জি শফি মাহমুদ, আপনাকে ধন্যবাদ।